ইশ ভাই, তুই শটটা দেখলি ভাই? ওফ কি ভাই, সুজিত দা অন্যরকম শটটা কি ভাই, ইস ছি। দেখ ভাই, বাংলা সিনেমা একমাত্র সুজিত দা, সিগারেটটা ব্যাপার মানে সত্যজিতের পরেই সুজিত দা। তুই কি বলছিস? তো কি বলছি, একটু বিদেশি সিনেমা দেখ। দেখ তো বিদেশি সিনেমা দেখ ভাই। দেশি অনেকক্ষণ ধরে তোরা দুজন বাতেলা মেরে যাচ্ছিস, এখন আমরা কাজটা আসলে না ভাই। এই বলছি, করবি কি করে, চাষ তো শেষ। কি বলছিস তুই? দেখ ভাই, সোসাইটি নিয়ে যদি ছবি বানাতেই হয় তাহলে লং শট ছাড়া কোনো গতি নেই। হেন্স দ্য ক্লোজার ইউ গেট টু দ্য সাবজেক্ট দ্য লেসার ইউ নো অ্যাবাউট ইট। বললেই হলো, আধুনিক বাঙালির যে ক্রাইসিস, তুই কখনো লং শটটা দেখাতে পারবি? আরে আমাদের এই ছোট ছোট মুহূর্তগুলো তাদের কাছে যেতে হবে। এইটা এইটা এই প্রজন্মে একমাত্র একজনই দেখাতে পেরেছে, সৃজিত দা, হিমলক সোসাইটি। অত সব বুঝি না, শুধু ফুটবলটা ভাঙলেই হবে? দেওয়াল ভাঙবে, ঘরের চারটে দেওয়াল একটা ভাঙলে তো মা বাওয়াল দেবে। বানারে কিছু ভাঙতে বলিনি, যদি ছবি বানাতেই হয় তাহলে মধ্যবিত্ত কাঁদুনিকে লাভ নেই। নতুন ফিল্ম ল্যাঙ্গুয়েজ এবং ইডিয়ম দরকার, আর প্রত্যেকটা শটে ডেপথ
Depth. Actually, my depth is more. As in? A profound nothingness. Deep. আমাদের বুঝি আমাদের মানুষের কাছে যেতে হবে, গভীরে যেতে হবে। উই মাস্ট ক্লাইম্ব ইনটু দ্য স্কিন অফ আওয়ার ক্যারেক্টারস। এটা আমাদের মেথড, এটাই আমাদের মেথড। মেথড মার্কসিজম। হ্যালো, কে? আরে বলো বলো, এখনই তোমার সাবজেক্ট নিয়ে কথা হচ্ছিল। আচ্ছা আচ্ছা, কি বলছো? কিছুই বলছি না, ফোনটা লাউড স্পিকারে দিই। কি রে মকটবিন্দ, কি খবর? আরে শিবুদা, কেমন আছো? সব ঝাঁকা লাগা তো? হ্যাঁ হ্যাঁ, জীবন এগোচ্ছে, আমিও দৌড়চ্ছি। তবে তবে শোনো না, এই আমরা ভাবছি একটা সিনেমা বানাবো, বুঝলে? আর তুমি তো এই লাইনে আছোই, দু একটা ফান্ডা টান্ডা বলে দাও। সিনেমা বানাবি? ওখানে প্রডিউসার পেয়েছিস, পয়সা কে দেবে? টাকা ছাড়া এই দুনিয়ায় কিছু সম্ভব নয়। সে ব্যবসা হোক বা শিল্প, পেটে ভাত না পড়লে মন্দন্তনে ছবি বানাবে কি করে বল? তাই বলছি, এসব কাটা। আরে এটা কি বলছো? আমাদের কোনো পুঁজি নেই বলে আমাদের কিছু বলার নেই? আর তা কেন, বলবি বটেই, বলতে তো হবেই, কিন্তু বলতে গেলে বলার স্বাধীনতা দরকার। সেটা তো দেননি, না আছে পয়সা, না আছে স্টার, না আছে স্কিল বা ইনফ্রাস্ট্রাকচার। ফলত ইউ ডু নট হ্যাভ দ্য রিকোয়েজিট কন্ডিশনস টু এনজয় দ্য ফ্রিডম টু ক্রিয়েট, লেট অলোন ক্রিয়েট আ ফিল্ম। এইগুলো আছে দিল্লি বম্বের মতো বড় বড় শহরে, তোদের থেকে স্বাধীনতা এখনো বহু দূরে। তাহলে তাহলে কি করবো? এই এই পুরোটা কাটিয়ে দেবো, আবার আবার ওই ওই কবিতা লিখতে ফিরে যেতে হবে। ইউথ থিয়েটার। আরে না না, তোরা এত হতাশ হচ্ছিস কেন? সিনেমাটা তো বানানোই উচিত। কিন্তু বাই দ্য ওয়ে, তামাক ফামাক খাচ্ছিস তো? একদম একদম। বেশ, এর মধ্যে নন্দিতা দিল্লি থেকে আসছে, ওর হাত দিয়ে 100 গ্রাম পাঠিয়ে দিতে পারবি? হ্যাঁ সে ঠিক আছে, তুমি ওসব নিয়ে চিন্তা করো না, তার ব্যবস্থা আমরা করে দেবো। কিন্তু তুমি একটা কথা বলো, আমাদের পুরো জিনিসটা নেমে গেলে ফাইনাল এডিটটা তোমাকেই দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে হয়ে যাবে, যদিও আমার একটা ন্যূনতম পারিশ্রমিক আছে কিন্তু। এ কি, কেন? আচ্ছা শোন না শোন না, আমার একটা ফোন আসছে বুঝলি, বালাজি বা ভেঙ্কটেশ বোধ হয়, রাখলাম। হ্যাঁ, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। ভাই মনে হয় চার্জটা ফুল হয়ে গেছে, এবার কাজটা শুরু করি। কাজ করি কি করে? কোনো গল্প নেই, কোনো ক্যারেক্টার নেই, আর শুনলি তো শিবুদা বললো কোনো স্টারও নেই। তোর ভাষায় যেটা হচ্ছে একটা প্রোফাউন্ড নাথিংনেস বল। আমার কি মনে হয়, চ এটা তামাক খাই, তারপর এটা নতুন করে শুরু করি। ফাক ইউ বিচেস, অনেকক্ষণ ধরে তোদের আতলামি শুনে এসেছি, কোনো শুরু নেই কোনো শেষ নেই। ঠিকই বলেছিস, জেএলজি তো তাই বলেছে, আ ফিল্ম শুড হ্যাভ আ বিগিনিং আ মিডল এন্ড এন্ড, বাট ইট নিড নট বি ইন দ্যাট অর্ডার। তুইও শালা বড়া নন্দন কোথাকার, এত বুঝি না ভাই, সিনেমা দেখে শিখেছি সানরাইজটা সব সময় শুরুতে আসে। ভাই ভোর হয়ে উঠছে, চ ছাদে যাই, কাজটা করি আমরা। কিচ্ছু সেকেন্ড নেই, যা পারে এসে করতে চলে যায়, অনেক করেছিস, না জানে না করতে চলে আসে।
এইখানে তো আরেকটা আছে, ঠিক আছে That side is east. Purbo. Uttar. Laga, laga. Tatari kor. Eita wani sri tui. Ki? Bhai, eta bosabo kise? Tor mathay. Ei hate dhore thakbo. Eita wani ni bhai. Hat to shek kor. Ei to mathay ekhane cinema banate esche. Khol khol khol. Eta bodo kor. Eta bodo kor ta bhai na. Tora ki pai? Ai eta ar bodo hoy na. Ke? O. Don. সুন্দর শট আছে ভাই, আকাশটা মেঘ যাচ্ছে, একটা থাম আছে, সূর্য উঠবে, সুন্দর পাখি উপরে উঠলে তুমি হাইট থেকে করে নেবে। সাইপারটা কেন লাগে রে? সামনে থেকে তুলি, আমার মনে হচ্ছে না ওই দিকে, ওই দিকে আমি তোকে বলছি ওই দিকে কথা পেতি রে, কথা বলছিস ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ বিশাল জানিস না? আর যুগের সঙ্গে কি সম্পর্ক? তো জিওগ্রাফির সাথে কিসের সম্পর্ক থাকে? সোসাইটি সম্পর্ক, সূর্যকোণ দিকে সূর্য, আমার কমন সেন্স, কমন সেন্স বলে কি জানো? তুমি ওই দিকে উঠবে, তুই ওই দিকে তাকা, ওই দিকে উঠবে, তুই কেন বলছিস এদিকে উঠবে? তুই ওই দিকে এদিকে এদিকে তুই ওটাকে ছাড়, এদিকে ওই দিকে ওই দিকে বাবা বলে সব একদম উঠবে, ওই একদম উঠবে না, বারান্দায় বাবা উঠবে, জানিস না সূর্যকোণ দিকে ওঠে? এটা কে তোরা কে সিনেমা করতে চলে এলি? ওই দিকে সূর্য ওঠে সব সময়, ওই দিকে সূর্য ওঠে সকালবেলা থেকে আমি দেখে গেছি সূর্য ওঠে ছোটবেলা। আরে না এদিকে সূর্য ওঠে, ওই দিকটা মানে কোন দিক? ওই দিক মানে ওই দিক, আমাদেরকে তো ইস্টটা দেখতে হবে। ইস্ট এই দিকে হাত দেখে দিলে ইস্ট হয়ে গেল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাকি? ওই দিকে ইস্ট, আমি তোকে বলছি তুই ভাই এইদিকে আয়, এইদিকে। আরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেকে হতে পারে ভাই, পূর্ব এদিকে উঠবে, পূর্ব এইদিকে ভাই। হ্যাঁ কারণ আমার ওখানে আলোটা বেশি লাগছে, আমার মনে হয় ওইদিকে ওই ভাই, পূর্ব এইদিকে ভাই। ওরা কি ওই দেখ ভাই, ফট নেবে ফট নেবে। চিলটা উড়ে যাচ্ছে, এরপরে একটা একটা সুন্দর মিউজিক দেবো আমরা, সুন্দর মিউজিক ঠিক আছে, ভালো কাউকে একটা বলবো গান ফান গাইতে, তারপরে সিনেমাটা শুরু হবে। আরে না সূর্যটা কিন্তু ওদিকে, এটা বানা তোর বাড়ির গ্রিল বানা লক, এটার উপরে পোকা চোরা। হ্যাঁ বাহা সিনেমা, আরে ওইদিকে না ওইদিকে তো ওদিকে সূর্যটা আসবে। কথা রেকর্ডিং হচ্ছে, কি হচ্ছে এটা? কিচ্ছু সেকেন্ড অডিও কাট আবার তুই স্টার্ট করলে কেন? আমরা এখানে আর এক ঘন্টা অবধি আছি তো। ওটা ট্রাইপড মানে ডাইনোসরের মাথায় একটা ইয়ে নয়,
আহা আরে একটু আলকা তো মরে না সে কি হাত এমএচআর জিনিসটা এই বিকে আছে মনে হচ্ছে এই এইটা এই এই না এটা এই দুটো আগে ছিল দুটো ফুটোকে দেখ দেখে মনে হচ্ছে মানুষের দুটো চোখ রাখ এই ওই দিকটাকে সর পূর্বটা ওইদিকে পূর্ব থেকে পশ্চিমে যায় পাখি পাখি এটা পূর্ব তাহলে পাখি না এখানে সূর্য 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 দেখে পাখি যায় আরে এইদিকে কেন ওইদিকে তো সহজ ওইদিকে কি করে সহজ হয় এটা তো বানাতে হবে তাহলে একবার শ্রীজিৎ কথা বলো তুই চিন্তা দে তো বাজে কথা বলে জানে না শ্রীজিৎ অনেক পাখি দেখছিস তুই পাবি না মাঝে কথা বলতে আগুনটা দে তুই বলে Pressure.